আসসালামাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। ঋতুস ব্লগসে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা কি কেউ টাকি মাছের ঝুড়ি খেয়েছেন? যদি টাকি মাছের ঝুড়ি না খেয়ে থাকেন, এই ভিডিওটি কিন্তু আপনার জন্যই। তো কিভাবে টাকি মাছের ঝুড়ি অর্থাৎ টাকি মাছের চাশনি করতে হয় সেটি আপনাদের সাথে আজ শেয়ার করব। তো চলুন শুরু করা যাক। আমি কিন্তু প্রথমেই টাকি মাছগুলোকে খুব ভালো মতো লবণ দিয়ে ধুয়ে নিয়েছি। এরপরে টাকি মাছ ঝুড়ি করার জন্য আমি পরিমাণ মতো পেঁয়াজ আর কাঁচামরিচ কেটে নিয়েছি। পেঁয়াজের পরিমাণটা কিন্তু একটু বেশিই দিতে হবে। আমাদের সিরাজগঞ্জের অঞ্চলে কিন্তু এই টাকি মাছকে ঝুড়ি করা হয়, আর এটি কিন্তু চাশনি অর্থাৎ টাকি মাছের ঝুড়ি নামে আমাদের সিরাজগঞ্জের এলাকায় পরিচিত। এই টাকি মাছের ঝুড়িকে কোন কোন অঞ্চলে কী কী নামে ডাকা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি কিন্তু টাকি মাছ ঝুড়ি করার জন্য প্রথমেই কড়াইটিকে প্রিহিট করে নিয়েছি, অর্থাৎ খুব ভালোভাবে তাতিয়ে নিয়েছি। এতে করে একটি সুবিধা হবে যে কড়াইতে যখন আমি টাকি মাছ ঝুড়ি করব তখন কিন্তু সেটি কড়াইতে লেগে যাবে না, খুব ভালোভাবে কিন্তু কড়াই থেকে উঠে আসবে। যখন দেখব কড়াইটি খুব ভালোভাবে প্রিহিট হয়ে গিয়েছে, ঠিক সেই পর্যায়ে আমি আগে থেকে কেটে রাখা পেঁয়াজ আর মরিচগুলো দিয়ে খুব ভালোভাবে ভেজে নিব। পেঁয়াজ মরিচ খুব ভালোভাবে ভাজার কারণ হচ্ছে এর থেকে বাজে যে স্মেলটা বের হয় সেটি দূর হয়ে যাবে। পেঁয়াজ মরিচ খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে সেই পর্যায়ে আমি পানি অ্যাড করে দেব। এরপরে প্রয়োজনীয় যে উপকরণ, যেমন স্বাদ মতো লবণ, ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া অ্যাড করে দেব। এখানে আমি আরও অ্যাড করে দেব আদা আর রসুনের পেস্ট এবং আগে থেকে ভেজে রাখা জিরা পেস্ট। সমস্ত উপকরণ খুব ভালোভাবে আমি কষিয়ে নেব। খুব ভালোভাবে কষানো হয়ে গেলে কিন্তু আমি সেই পর্যায়ে টাকি মাছগুলো দিয়ে দিব। কয়েকবার নেড়ে চেড়ে কিন্তু আমি মাছগুলো খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে কষিয়ে নিব। যখন দেখব মশলাটির সাথে মাছগুলো খুব ভালোভাবে কষে গিয়েছে সেই পর্যায়ে কিন্তু আমি টাকি মাছগুলো ভেঙে দিব। আর এই টাকি মাছ ঝুড়ির স্পেশালিটি হচ্ছে এই মাছগুলোকে খুব ভালোভাবে ভেঙে চুড়ে একদম ঝুড়ি করতে হবে। আপনাদের টাকি মাছগুলো যদি বড় বড় হয় তাহলে অবশ্যই কাঁটাগুলো ফেলে দিবেন, নাহলে কিন্তু খেতে প্রবলেম হবে। এভাবেই কিন্তু খুব ভালোভাবে কয়েকবার হাতের সাহায্যে নাড়াচাড়া করে টাকি মাছগুলো কিন্তু ঝুড়ি ঝুড়ি করে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু কড়াইতে খুব একটি লেগে যায়নি। এই কাজটি কিন্তু খুব ভালোভাবে করতে হবে এবং হাতে সময় নিয়েই করতে হবে। মাছগুলো কিন্তু অনেকক্ষণ নাড়াচাড়া
ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই বলবেন এটিকে আপনাদের অঞ্চলে কি নামে ডাকা হয়। আমাদের দুই বোনের জন্য অনেক দোয়া করবেন, যাতে করে আমরা দুই বোন অনেক ভালো ভালো কন্টেন্ট আপনাদের উপহার দিতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।